বৈরি আবহাওয়ার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কক্সবাজারে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে 45 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। সোমবার বিকেল 4:30 দিকে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রাকেশ চক্রবর্তী। তিনি জানান, কলকাতা থেকে 45 জন যাত্রী নিয়ে ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের অবতরণের কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিমানটি সেখানে অবতরণ করতে পারেনি। ঘণ্টাখানেক চট্টগ্রামের আকাশে অবস্থানের পর ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তিনি আরও জানান, 4:30 দিকে বিমানটি নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। 5টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিমানটি উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতি অনুকূলে আসলে আবার উড্ডয়ন করবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম।